বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 7 জানুয়ারি রোববার। কয়েকদিন ধরে এই নির্বাচন ঘিরে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরার মতো বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমের শিরোনাম, নির্বাচনের দিকে বাংলাদেশের রুগ্ন গণতন্ত্র একতরফা পদক্ষেপ। গত শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনের শুরুটা করা হয়েছে এভাবে। বাংলাদেশে রোববার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকতে যাচ্ছেন সে বিষয়ে সন্দেহ কম। তবে দেশটিতে গণতন্ত্রের কতটুকু অবশিষ্ট থাকবে সেটাই বড় প্রশ্ন। নির্বাচনের আগের দিন শনিবার ব্রিটিশ গণমাধ্যমে বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে স্বামীহীন এক নারীর গল্প। ওই নারী বিবিসিকে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দল বিএনপির একজন কর্মী ছিলেন তার স্বামী। গত বছর তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র 26 দিন পরে তার ছেলেকে ফোন করে জানানো হয় তার বাবা কারাগারে মারা গেছেন। ওই নারীর ভাষায়, আমার সন্তানকে এখন কে বাবার ভালোবাসা দেবে? বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বিএনপি 10,000-এর বেশি নেতা কর্মী কারাগারে রয়েছেন। নির্বাচন নিয়ে আরেক ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে রুদ্ধপরিকর। আজ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে রোববার নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ার ধারপ্রান্তে রয়েছে শেখ হাসিনা। তবে পর্যবেক্ষকদের ধারণা, অর্থনৈতিক সংকটের কারণে পরীক্ষার মুখে পড়তে হতে পারে তার সরকারকে। বাংলাদেশের নির্বাচন নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমটির শিরোনাম ছিল নিষেধাজ্ঞা ও বর্জন, বাংলাদেশের নির্বাচনে ঝামেলাপূর্ণ ইতিহাস। আল জাজিরার ওই প্রতিবেদনে 1973 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। আজ প্রকাশিত আল জাজিরার আরেকটি প্রতিবেদনে শিরোনাম, ভোট গ্রাহ্য করা হয় না, পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ উদ্ভট নির্বাচন। বাংলাদেশের নির্বাচনে অর্থনৈতিক দুর্ভোগের ছায়া শিরোনামে জার্মান সংবাদ মাধ্যমে ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নির্বাচিত হতে চাইছে। সমালোচনাকারীদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে দুর্বল করে তুলছেন। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাদেশ নির্বাচন, শেখ হাসিনাকে কেন সমর্থন দিচ্ছে ভারত ও চীন শিরোনামে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে। দেশটির আরেক সংবাদ মাধ্যম ডেকান হ্যারাল্ডের খবরে বলা হয়েছে বাংলাদেশে যখন 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে তখন নির্বাচনের প্রকৃতি নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে।